এবারে বিস্তারিত খবর। চলে গেলেন প্রবীণ রাজনীতিবিদ তথা সোনাইর প্রাক্তন বিধায়ক কুতুব আহমেদ মজুমদার। জানা যায় সামিল হলেন কয়েক হাজার মানুষ। চলে গেলেন কাছাড় জেলার অন্যতম প্রবীণ রাজনীতিবিদ তথা সোনাই সমষ্টির প্রাক্তন বিধায়ক কুতুব আহমেদ মজুমদার। বুধবার ভোর 4টে নাগাদ বাদ্রিপাড়ের নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 80 বছর। রেখে গেছেন স্ত্রী, 2 পুত্র, 3 কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন এবং গণমুগ্ধদের। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বাদ্রিপাড়ের বাড়িতে আসতে শুরু করেন বিভিন্ন দল সংগঠনের কর্মকর্তা সহ শুভনুদ্দায়ীরা। প্রয়াত কুতুব আহমেদ মজুমদারের জন্ম 1940 সালের 10 মে। গ্রামের পাঠশালায় প্রাথমিক শিক্ষা গ্রহণ করে শিলচর সরকারি বালক বিদ্যালয় ও জিসি কলেজে পড়াশোনা করে পরবর্তীতে গুয়াহাটি বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেন। আসাম সিভিল সার্ভিস পরীক্ষাও পাশ করেন তিনি। 1960 সালে ধুবড়ির শরণার্থী শিবিরের ম্যাজিস্ট্রেট ছিলেন কুতুব আহমেদ। 2 বছর পর চাকরি ছেড়ে আসেন শিক্ষকতায়। প্রথমে মঈনুল হক চৌধুরী হায়ার সেকেন্ডারি ও পরে বাম বিদ্যালয় স্কুলে শিক্ষকতা করেন। বহু বছর শিলচর জেলা কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক ও সহসভাপতির দায়িত্ব পালন করেন। 2001 সালে সোনাই সমষ্টিতে কংগ্রেস প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান তিনি। তবে 2006 সালে কংগ্রেসের টিকিটে সোনাইয়ে বিধায়ক নির্বাচিত হন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত নিয়মিত সভা সমিতিতে যোগদান করতেন কুতুব আহমেদ মজুমদার। এদিকে তাকে শেষ শ্রদ্ধা জানাতে ছুটে আসেন প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব। সুগত পরিবারকে সমবেদনা জানান তিনি। তার মৃত্যুতে এক অভিভাবককে হারিয়েছেন বলে জানান সুস্মিতা দেব। বুধবার বিকেল 4টায় বাড়ির সংলগ্ন মাঠে কুতুব আহমেদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় অংশগ্রহণ করে শোক প্রকাশ করেন আইনজীবী মোজাম্মেল আলী লস্কর, প্রাক্তন বিধায়ক আতাউর রহমান মাজার ভূঁইয়া, জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি অরুণ দত্ত মজুমদার, এআইইউডিএফ এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক করিমউদ্দিন বরভূঁইয়া, শিলচর জেলা কংগ্রেসের সভাপতি প্রদীপ কুমার দে, সাধারণ সম্পাদক আক্তার হোসেন বরভূঁইয়া, তৃণমূল কংগ্রেসের ডক্টর শান্তি কুমার সিংহ প্রমুখ। এদিকে সোনাইয়ের বিধায়ক তথা উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর গুয়াহাটিতে থাকায় তার হয়ে শোক প্রকাশ করেন মাহমুদ হোসেন লস্কর। শোকাহত পরিবেশে জানাজার নামাজ শেষে কবরস্থ করা হয় কুতুব আহমেদ মজুমদারকে। যে আমি যখন কলেজে ডিগ্রি পেলাম, আমি যখন ব্যারিস্টারি পাশ করলাম, কুতুব কাকু আমাকে সব সময় ফোন করে জিজ্ঞেস করতেন যে কত মার্কসে পাশ করেছো, ভালো করে পড়াশোনা করো, কারণ রাজনীতিতে শিক্ষা অনেক মানে রাখে। ওনার বক্তৃতা আমি যখন ছোটোবেলায় শুনতাম, ওনার বক্তৃতা শুনে আমরা শিখতাম যে ধরনের কোয়ালিটি ওনার ছিল। আজকে আমার পুরো পরিবারের পক্ষ থেকে আমি দুঃখ প্রকাশ করছি, কংগ্রেস পরিবারের পক্ষ থেকে আমি দুঃখ প্রকাশ করছি, এবং কুতুব কাকুর পরিবারের যারা রয়েছেন, মেয়েরা হোক ছেলেরা হোক, ওনার স্ত্রী রয়েছেন, উনি আমার পরিবারের মতো, এবং আমার সুদৃষ্টি, ভালোবাসা, সহানুভূতি কুতুব কাকুর পরিবারের সঙ্গে ছিল, আছে, আগামী দিনেও থাকবে। একজন মানবতাবাদী মানুষ, একজন মানব প্রেমিক মানুষ এবং সমাজ দরদী মানুষ, অত্যন্ত ভদ্র হিসেবে কুতুব আহমেদ সাহেব আমরা হৃদয়ে স্থান করি আসুন। আজ এই বিদায়, দুনিয়া থেকে বিদায়ের সময় দোয়া করি, আল্লাহ আপনারাও দোয়া করুন যাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুতুব আহমেদ সাহেবকে কবরের জিন্দেগি, কবরের জীবনটা সুখী শান্তিময় করেন। ওনার মতো পড়াশোনা আমার মনে হয় কেউ আর করে নাই। আমাদের সমাজে খুব কম লোক আছে যারা এত ভ্যারাইটিজ অফ বুকস পড়ে বিভিন্ন বিষয়ে, বিভিন্ন সবকিছু। উনি আজকে যাওয়ায় আমাদের সমাজের একটা ক্ষতি হলো। যে ভদ্রভাবে যে রাজনীতি করা কুতুব ভাই আমরা শিখাইয়া গেছে, আর এই অঞ্চলের সবার কাছে তাই সাহেব, কুতুব সাহেব, আপনার প্রিয় কুতুব সাহেব আমরা বড় ভাই, আজ আমরা কাছে নাই, আমরা তার লাগি দোয়া করতাম, আল্লাহ তার বেহেস নসিব করুক। ওনার পরিবারের প্রতি শোকবার্তা এবং আমাদের প্রয়াত বিধায়ক, প্রাক্তন বিধায়ক কুতুব আহমেদ মজুমদারের বেহেস কামনা করছেন আমাদের ডেপুটি স্পিকার আমিনুল হক লস্কর। বিয়ের প্রলোভন দিয়ে